আজকে আমাদের একটা জিনিস আপনাদেরকে দেখাবো যে ইন্ডিয়াতে গরুগুলো কিভাবে আসলে গণনা করা হয় বা একটা আইডেন্টিটি তৈরি করা হয়। যে বাংলাদেশে যেরকম আমাদের ভোটার আইডি আছে, এরকম কিন্তু ইন্ডিয়াতে গরুদেরও কিন্তু একটা আইডি আইডেন্টিটি আছে। এই যে দেখতেই পাচ্ছেন একটা কিউআর কোড, একটা কিউআর কোডের আন্ডারে কিন্তু এই গরুর ডিটেলস, কিউআর কোডের আন্ডারে কিন্তু একটা ডিটেলস আপনার আইডেন্টিটি আছে, জন্ম থেকে এবং ও এখন বড় হওয়া পর্যন্ত কি কি মেডিসিন দেওয়া হয়েছে, কি কি সে খেয়েছে, তার রোগের বিস্তারিত এবং তার ইতিহাস সব কিছু কিন্তু এই গরুর মধ্যে দেওয়া থাকে। এই গরুর কানের মধ্যে যেটা দেওয়া আছে আইডেন্টিটি, ওইটার আন্ডারেই কিন্তু থাকে। তাই আমরা মানুষের যেরকম একটা ভোটার আইডি স্মার্ট কার্ডের মধ্যে আপনার ডিটেলস পাবেন, এই গরুর ক্ষেত্রেও কিন্তু সেম। আপনারা দেখতেই পাচ্ছেন এটা গভর্নমেন্টের তরফ থেকে একটা সেন্ট্রাল ডাটাবেজে এটা জমা হচ্ছে, ওই গরুর কখন কী রোগ হচ্ছে, কী মেডিসিন দেওয়া হচ্ছে এবং তার লাইফ সাইকেলটা পুরোটাই কিন্তু তার এই কোডের আওতাধীন আছে। তো এটা আসলে চমৎকার একটা বিষয়, ফিউচার জেনারেশন যে বিষয়টা আসলে নিয়ে কাজ করছে। এই গরুটা যখন আপনার জবাই করা হবে, যখন এটার চামড়া দিয়ে যে কোনো একটা প্রোডাক্ট তৈরি করা হবে, তখন এই প্রোডাক্টটার গায়েও কিন্তু সেম কোডটাই থাকবে। তখন বুঝতে পারবে যে এই প্রোডাক্টটা আসলে কোন ধরনের গরু ছিল, সে কালার কী ছিল গরুর, গরুর কোনো রোগ আছে কি না, বা গরুর প্রিভিয়াস যে হিস্টোরিগুলো জন্ম থেকে একবারে জবাই করা পর্যন্ত তার চামড়ার দিয়ে যে প্রোডাক্টগুলো তৈরি করা হবে, সেই প্রোডাক্টটার গায়ে কিন্তু এই আইডেন্টিটিটা থাকলেই কিন্তু সে বুঝতে পারবে যে প্রোডাক্টের কোয়ালিটিটা, প্রোডাক্টের কোয়ালিটি থেকে শুরু করে আপনার পরবর্তীতে অতীতের এই গরুর ইতিহাস সব কিছু জানতে পারবে। এটা চমৎকার একটা আইডিয়া কিন্তু ইন্ডিয়াতে অলরেডি অ্যাস্টাবলিশ কিন্তু এই জিনিসটা। এটা কিন্তু গরু জন্মের পরপরই কিন্তু এই রেজিস্ট্রেশনটা করে নিতে হয়। রেজিস্ট্রেশনটা করার পর সে যখনই বড় হবে তখনই কিন্তু তার এই কোড একই নাম্বারে কিন্তু সে পরিচিতি পাবে, যে এই কোড নাম্বারটা মাধ্যমে সে তার টোটাল প্রিভিয়াস হিস্টোরিগুলো কিন্তু স্টোর হচ্ছে। পরবর্তীতে তারপর চামড়া দিয়ে যে প্রোডাক্টটাই হবে সেটা যেন কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট, সেইটাই ফাইন্ড আউট করার জন্য কিন্তু তার প্রিভিয়াস হিস্টোরিগুলো স্টোর করা হয়। তাই এটা কিন্তু আসলে যারা চামড়া নিয়ে বিজনেস করেন, ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট নিয়ে যখন কাজ করবে, তখন কিন্তু এটা তার খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে যে প্রোডাক্টটা সে তৈরি করবে চামড়া দিয়ে, সেই চামড়াটা কতটুকু গুণসম্পন্ন বা সেই চামড়াটা আসলে কীভাবে প্রসেস হয়েছে, সেটা কিন্তু যারা ফরেন কান্ট্রিতে আছে তারা কিন্তু এটা নিয়ে রিসার্চ করে যে আমার এই প্রোডাক্টটা আসলে কোন ধরনের গরুর চামড়া দিয়ে হয়েছে, বা আসলে এটা গরুর চামড়া কি না বা না আর্টিফিশিয়াল, সেই জিনিসটা। যেহেতু এটা খুব ক্রিটিক্যাল একটা বিষয় যখন একটা চামড়া দিয়ে একটা প্রোডাক্ট তৈরি করা হয়, সেটার জন্যই মূলত কিন্তু এই আইডেন্টিটিটা তৈরি করা, যে একটা গরু যখন জন্মে হয় তখন থেকে কিন্তু এই আইডেন্টিটিটা তৈরি হচ্ছে। যে আমরা আবারও দেখে নিচ্ছি সেই কোডটা, এইটা হচ্ছে তার কোড, এই কোডটা দিয়ে কিন্তু তাকে আইডেন্টিফাই করা হচ্ছে। বাংলাদেশেও কিন্তু হয়তো কথা চলছে যে এই ধরনের প্রতিটা গরুর থেকে গরুর মাঝেই কিন্তু এরকম একটা আইডেন্টিটি যেন থাকে, সে বিষয়টা নিয়ে কাজ হচ্ছে। যে এই ধরনের চামড়াজাত শিল্প বাংলাদেশের ফরেন কান্ট্রিতে অনেক এক্সপোর্ট হচ্ছে, সেই জন্য এইটা নিয়েও বাংলাদেশে কাজ হচ্ছে। ধন্যবাদ সবাইকে।